ঠোঁট কাটা তালু কাটা একটা জন্মগত ত্রুটি। এটা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানুষের হতে পারে। একটা পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে এই সংখ্যাটা কম নয়। প্রতি 500 থেকে 1000 নতুন শিশু যারা জন্মগ্রহণ করছে, এদের মধ্যে যে কোনো একজন বাচ্চার জন্মগত ত্রুটি হিসেবে ঠোঁটকাটা তালুকাটা হতে পারে। এই জন্মগত ঠোঁটকাটা তালুকাটা নিয়ে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে বাবা মা এবং সকল পরিবারের সকল সদস্যের মধ্যে একটা দুঃখের ভাব চলে আসে। কারণ আমরা পরিপুষ্ট একটা শিশুকেই আমরা জন্মগ্রহণের মধ্যে পেতে পারি, এটাই সবাই কামনা করে। যখন সেই শিশুটি হয়ে থাকে ঠোঁট কাটা অথবা তালু কাটা, তখন দুঃখের শেষ থাকে না। আসলে জন্মগত ঠোঁট কাটা তালু কাটা যাদের নিয়ে জন্মগ্রহণ করে, সেই সব বাচ্চাদের সময় মতো যদি সঠিক চিকিৎসা, সঠিক সার্জারি করা সম্ভব হয়, তাহলে সেই জন্মগত ঠোঁট কাটা তালু কাটা বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বাচ্চা জন্মগ্রহণের পরে বাচ্চা কিভাবে খাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় বলে থাকি যে কোনো জন্মগত ঠোঁট কাটা তালু কাটা যাদের থাকে, সেই বাচ্চাগুলোকে বাটি চামচ দিয়ে খাবার খাওয়াবেন। যদি বুকের দুধও পায়, সেক্ষেত্রে অবশ্যই বুকের দুধটা প্রেস করে চেপে বের করে বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়াবেন। এভাবে বাচ্চার স্বাভাবিক সুস্থতা হচ্ছে জরুরি। যে কোনো সার্জারি বলেন অথবা যাই বলেন না কেন, যে কোনো চিকিৎসার জন্য বাচ্চার গ্রোথটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে যে প্রথম অবস্থায় জন্মের পর বাচ্চার বৃদ্ধিটা ব্যাপারে খুব বেশি খেয়াল করতে হবে। জন্মগত ঠোঁট কাটা তালু কাটা হলে পরে কখনো কখনো বাচ্চাদের শ্বাসনালীতে খাবার চলে যেতে পারে, কারণ ত্রুটিযুক্ত খাবার পদ্ধতি, অর্থাৎ আমরা যদি না জেনে ফিডারে খাবার খাওয়াই অথবা বাচ্চাকে আমরা না জেনে সাধারণ নিয়মে খাবার খাওয়াই, তাহলে জন্মগত ঠোঁট কাটা তালু কাটা বাচ্চাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এর মানে হচ্ছে যে শ্বাসনালীতে খাবার চলে যেয়ে শ্বাসনালীর প্রদাহ অর্থাৎ শ্বাসনালী ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চা অনেক বেশি কষ্ট করে এবং সেই ক্ষেত্রেগুলোকে যে অপারেশনের যে সাধারণ নিয়ম, সাধারণ সময়, সেগুলো স্বাভাবিকভাবে হয়ে ওঠে না, তাহলে সেই ক্ষেত্রে দেরিতে অপারেশন করতে হয় আমাদের। এই জন্য বাচ্চা যাতে সুস্থ স্বাভাবিক থাকে, সেই জন্য সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা যে জন্মগত ঠোঁটকাটা তালুকাটা যাদের থাকে তাদের যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে। এই জন্মগত ঠোঁটকাটা তালুকাটা বাচ্চাদের জন্য চিকিৎসা পদ্ধতি একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি শুরু হবে 3 মাস পূর্ণ হলে। 3 মাস পূর্ণ হলে 4 থেকে 6 মাস বয়সে ঠোঁটের অপারেশন করতে হয় এবং পরবর্তী সময়ে যাদের তালুকাটা থাকে সেই তালুকাটা অপারেশনটা করতে হয় 10 থেকে 12 মাস বয়সে। 10 থেকে 12 মাস বয়স হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। সর্বোচ্চ 18 মাস বয়স পর্যন্ত এই তালুকাটা অপারেশন করলে পরে ধরে নেওয়া হয় যে কথা বলতে কোনো ধরনের সমস্যা হবার কথা নয়। তবে যারা দেরি করে ফেলেছে বা দেরি করে ফেলছে, তাদের ক্ষেত্রে যে কোনো বয়সেই ঠোঁট কাটা অথবা তালু কাটা অপারেশন করা সম্ভব এবং অপারেশন করা যায়। তারপর হচ্ছে যে ঠোঁটের অপারেশন হয়ে গেল, তালুর অপারেশন হয়ে গেল, তারপর হচ্ছে যে আমাদের 2.5 থেকে 3 বছর বয়সে, বাচ্চার বয়স যখন 2.5 থেকে 3 বছর বয়স হবে, তখন বাচ্চাদের যে তালু কাটার ক্ষেত্রে, তালু কাটা যাদের অপারেশন হয় তাদের তালু কাটার অপারেশনের জন্য কথা বলার একটা পরীক্ষা আছে, সেটা স্পিচ থেরাপিস্টরা করে থাকেন। সেটা পরিপূর্ণভাবে কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা কথা বলতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, তাহলে সেই স্পিচ থেরাপিস্টরা সেগুলো দেখে ওনারা পরামর্শ দিয়ে থাকেন। এটা আনুমানিক বাচ্চার বয়স যখন 2.5 থেকে 3 বছর হয় তখন এই কাজগুলো করতে হয়। তাই যে জন্মগত ঠোঁট কাটা তালু কাটা হলে পরে সঠিক সার্জনের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে মলিন মুখের হাসি ফিরিয়ে আনা সম্ভব। এই মলিন মুখের হাসিগুলো ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি ক্লেফট কেয়ার বাংলাদেশ।
ছোটকাটা তালুকাটার জন্য সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সার্জনের মাধ্যমে অপারেশন করা যায়।